তেলাপিয়া মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। গ্রাম থেকে পাঠানো তেলাপিয়া মাছ হালাল বলতে সব খাবারই খাই, কিন্তু কিনে দেখা যায় নিয়মিত খাওয়া হয় খুবই কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রযুক্তির কারণে এখন তো আমরা জানি কবে বৃষ্টি হবে, কবে ঝড় হবে, কতদিন থাকবে, তবে খুব বেশি ঝড় বৃষ্টি কিন্তু এবারে হয়নি। একজন মুসলিম হিসেবে যত ধরনের খাবার খাওয়া উচিত হালাল সব খাবারই আমরা খাই, তবে দেখা যায় নিয়মিত কিনে খাওয়া হয় না, যখন পেঁচে তখন কিন্তু খাওয়া হয়। এই মাছগুলো গ্রাম থেকে পাঠিয়েছে প্রতিবেশী ভাবি, তো সেই ক্ষেত্রে সবাইকেই দিয়েছে, আমিও ভাগে পেয়েছি। ভাবলাম তেলাপিয়া মাছটা একটু ভিন্ন রকমভাবে রান্না করি। এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো এই যে দুপুরের জন্য রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, মাছগুলো যখন দিয়েছিল এই মাছের সঙ্গে আরও মাছ দিয়েছে, সব কাটতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকগুলো মাছের সঙ্গে এই তেলাপিয়া মাছটা ছিল বেশ বড় সাইজের, তো ভাবলাম এই মাছটাই আজকে রান্না করব। আর অন্য অন্য রান্না কিন্তু চুলায় চলতেছে, তো কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমি লবণ হলুদ আর দিয়েছিলাম কিছু আলু, আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি বেশ সময় নিয়ে, এপিটোপিট উল্টে পাল্টে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানি থেকে এই যে তুলে নিচ্ছি। এরপরে আমি কাঁটা থেকে মাছগুলো ছাড়িয়ে নিব। অনেক ছোট বাবুরা আছে যারা মাছ খেতে চায় না, কিন্তু মাছ তো খাওয়ানো খুবই প্রয়োজন। আমি যেভাবে আমি আমার ছেলেকে মাছের বড়া বা কাবাব করে দেই, এভাবে দিলে কিন্তু ও খুব পছন্দ করে, বুঝতেই পারে না মাছ না মাংস খাচ্ছে। মাছের বড়া বা কাবাব এটা যে শুধু তেলাপিয়া মাছ দিয়ে করতে হবে এমন কিন্তু না, যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে। তবে আমার যেহেতু হাতের কাছে তেলাপিয়া মাছ আছে, আর তেলাপিয়া মাছের ঝোলটা তেমন কেউ পছন্দ করে না, তাই আমি বানিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছের বড়া। মাছ ছাড়িয়ে নিয়েছি, মাছের সঙ্গে পেঁয়াজটা যাতে খুব ভালো করে মেশে তাই হালকা করে একটু ভেজে নিয়েছি। এরকম কে কে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। এখানে আমি কিছু জিরে গুঁড়ো নিয়েছি, কিছু শুকনা মরিচ পাউডার, একটু নিয়েছি চালের গুঁড়ি, আর মাছ তো রয়েছেই, সেই ভাজা পেঁয়াজ মরিচ, তারপরে সেই আলুগুলো ভালো করে চটকে নিব। চাইলে এর সঙ্গে অন্য অন্য মশলাও নিতে পারেন, তবে আমি খুব বেশি কিছু নেইনি, এগুলো দিয়েই বানাচ্ছি। ভাজা জিরারই সুন্দর একটা ফ্লেভার পাবো, মাছের কিন্তু একদমই গন্ধ থাকবে না। ভাজা পেঁয়াজ দেওয়ার কারণেও কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে। হাতের তালুতে একটু তেল নিয়ে এভাবে আমি শেপ দিয়ে নিয়েছি, যে যেভাবে দিতে পারেন। এখন তেল গরম হয়ে যাওয়ার পরে এগুলো ভেজে নিব, দুপুরের রান্না গরম ভাতের সঙ্গে খাবো। তো মোটামুটি দুপুরের অন্য অন্য রান্নাগুলো হয়ে গিয়েছে। এই মাছের কাবাব করতে যেয়ে আমার অনেক সময় লেগেছে, তাই বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ এই কাবাব মনে হচ্ছে যে খুব সহজেই বানিয়ে নিলাম, আসলে না, প্রত্যেকটা ধাপে ধাপে কাজগুলো করতে হয়েছে। আর মাছগুলো যেহেতু কাটা ছিল না, সেই ক্ষেত্রে মাছটা কাটতে যেও আমার বেশ খানিকটা সময় লেগেছে। প্লেটে ভাত বেড়ে ধোয়া ওঠা ভাতের সঙ্গে খাবো বলে ভেজে এনে এই যে ভাত খেতে বসে গিয়েছি। এই টাইপের খাবারগুলো বড়া টিকিয়া কাবাব যাই হোক না কেন, ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, তো আমি এইভাবেই সবসময় করার চেষ্টা করি। খুব বেশি কিছু আজকে দুপুরে রান্নায় ছিল না। এখানে তো আমি খেয়ে নিচ্ছি, বাবাইটা টিভি দেখতেছে আর খেতেছে, ও আসলে টিভি দেখতে দেখতেই খেতে বেশি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ খাবার দাবার তো খেয়ে নিলাম, আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।